শাহরুখ খান, শ্রীদেবী থেকে চাঙ্কি পাণ্ডেরা একসময় কঠিন পরিশ্রম করে তবেই তারকা খেতাব জিততে পেরেছিলেন। তবে তাদের সন্তানরা তো জন্মগতভাবেই যেন সুপারস্টার। জন্ম থেকেই অর্থ, যশ, প্রতিপত্তির মধ্যে তারা মানুষ হয়েছেন। তারকা সন্তানদের নিয়েও সাধারণ মানুষের আগ্রহ কম নয়। তারা কি ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কার সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকার সন্তান অভিনয়ে নাম লিখিয়েছেন, নানা কারণে আলোচনায় থাকেন তারা। কিন্তু তারকা সন্তানদের পড়াশোনার দৌড় কতদূর জানেন কি? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। সাইফ আলী খান অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান মুম্বাইয়ের বেসান্ট মন্টেসরি স্কুলে পড়াশোনা করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। মানে সাইফ কন্যার শিক্ষকতা যোগ্যতা যথেষ্টই ভালো। শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির বড় মেয়ে জাহ্নবী কাপুর মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। অভিনয়ে পা রাখার আগে লি স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট ক্যালিফোর্নিয়া থেকে অভিনয় বিষয়ে কোর্স করেন হালের এই সেন্সেশন। বলিউড কিং শাহরুখ খান ও গৌরী খান দম্পতির বড় ছেলে আরিয়ান খান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম মেকিং এবং রাইটিং বিষয়ে কোর্স করেছেন। তাছাড়া একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সিনেম্যাটিক আর্টস থেকে ফাইন আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে স্নাতক ডিগ্রি লাভ করেন। তবে শাহরুখ পুত্র নাকি অভিনেতা নয়, বরং পর্দার পেছনে কাজ করতে আগ্রহী। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন শাহরুখ। সাইফ আলী খান অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলী খানও মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। এরপর লন্ডনের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন সারা আলী খানের ভাই। শাহরুখ খানের কন্যা সুহানা খানও বলিউডে ভাগ্য পরীক্ষা করতে আসছেন খুব তাড়াতাড়ি। অবশ্য অভিনয় জগতে প্রবেশ করার আগে তিনি লেখাপড়া শেষ করেই এসেছেন। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। এরপর অভিনয়ের উপর কোর্স করার জন্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে এরই মধ্যে অভিনয়ে পা রেখেছেন তিনি। তার আগে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। তারপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির ছোট মেয়ে খুশি কাপুর বড় বোন জাহ্নবী কাপুরের মতো খুশিও মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অভিনয় বিষয়ে কোর্স শেষ করেছেন তিনি। খুব তাড়াতাড়ি খুশি কাপুরও অভিনয়ে পা রাখতে চলেছেন। তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের কন্যা নাইশা দেবগন সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে লেখাপড়া শেষ করেছেন। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য তিনি সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন। সেখানে ফিল্ম নিয়ে পড়ালেখা শেষ করে আবার ভারতে ফিরে এসেছেন নাইশা। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা ফারডাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। তারপর তিনি ডিজিটাল প্রযুক্তির উপর ডিগ্রি নিয়েছেন। বর্তমানে বাবার ব্যবসার কাজে হাত লাগানোর পাশাপাশি নিজের ব্রডকাস্ট চ্যানেল হোয়াট দ্য হেল নব্বা সামলাচ্ছেন অমিতাভ নাতনি। নাইমুল হাসিব, দেশ টিভি।